রেডি হয়ে গেছে গরম গরম ইডলি আর নারকেলের চাটনি। খুব সহজ একটা রেসিপি আর খেতেও খুব সুস্বাদু, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি বানাবো ইডলি। ইডলি বানানোর জন্যে এই যে আমি একটা ব্যাটার করে নিয়েছি, এই ব্যাটারটা হচ্ছে যে পরিমাণটা এরম হবে যে 1 কাপ বিউরির ডালের সঙ্গে 2 কাপ চাল, এটা ভিজিয়ে রাখতে হবে 6-7 ঘন্টা। তারপর এটাকে বেটে নিয়েছি, মিক্সিতে যে বেটে রেখেছি, এবার এটাকে আমি ইডলি মেকারে একটু অয়েল ব্রাশ অয়েল লাগিয়ে নেব, তারপর আমি এটা দিয়ে দেবো। ভালো করে অয়েল অয়েল লাগিয়ে দিচ্ছি। সবগুলোতে এভাবে অয়েল লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা চাল ডালের পেস্টটা দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, লবণ দিয়ে ওটাকে ভালো করে একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম, জিনিস কিছু ঢাকা দিয়ে। তারপর এটা এই যে ফুলে উঠেছে, এবার এটাকে আমি বানাবো। অয়েল ব্রাশ করে নিয়েছি, এরপর আমি এটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে ব্যাটারটা সবগুলোতে ভর্তি করে নেব। দিয়ে নিয়েছি আমি আগেই জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এর ওপরে আমি ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। এটা আবার ফুটতে থাকবে, জলটা ফুটবে আর ওটা ভাপেই পুরো রান্নাটা হবে। ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এর উপরে একটা ঢাকনা লাগিয়ে দেব। ইডলিটা আমার মনে হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব আর এক এক করে তুলে নেব, একটা করে তুলে নেব। আবার একটা তুলে নিলাম, এভাবে সবগুলো আমি এক এক করে তুলে নেব। এই যে ঠিক এইরকম দেখতে হয়েছে আমার ইডলিগুলো। ইডলি বানানো রেডি, আরও আমার কিছুটা ব্যাটার আছে, তো একইভাবে আমি আর বাকিগুলো করে নেব। আবারও একবার করে নিচ্ছি বাকিটা ব্যাটার যেটা ছিল সেটা দিয়ে। ঢাকনা লাগিয়ে দেবো, স্ট্যান্ডে ভরে নিয়েছি তেল লাগিয়ে। আবার আগের ব্যাটারটা এইভাবে, এই আগের ইডলিটা তৈরি হয়ে গেছে।